হ্যালো বিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি একটা খুবই মানে ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে কিভাবে একটি ইউটিউব চ্যানেল খুলবেন, একটি ইউটিউব চ্যানেল তৈরি করে তারপর সে ইউটিউব চ্যানেল থেকে কিভাবে টাকা আয় করবেন, এবং কিভাবে একটি গুগল অ্যাডসেন্স নেবেন, বা কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করবেন, মানে ইউটিউব সম্পৃক্ত ভিডিও। তো আমি আসলে ভিডিওগুলো একটি সিরিজ ভিডিও করতে যাচ্ছি, মানে একটার পর একটা আমি আপলোড করব, মানে পর্যায়ক্রমে কিন্তু আমি বিষয়গুলো আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো আজকের বিষয় হচ্ছে কিভাবে একটি ইউটিউব চ্যানেল তৈরি করা যায়। তো আর কথা না বাড়িয়ে দেখা যাক কীভাবে একটি ইউটিউব চ্যানেল খোলা যায়। ইউটিউব চ্যানেল খোলার জন্য আপনারা প্রথমে আপনাদের একটি ব্রাউজার ওপেন করবেন। তো আমি একটি ব্রাউজার ওপেন করলাম। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটি মানে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করেন পরবর্তী টিউটোরিয়াল পাওয়ার জন্য, এবং টেকনোলজি সম্পৃক্ত সকল ধরনের ভিডিও কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে আমি আপলোড করে থাকি। এবং আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে টেকনোলজি সম্পৃক্ত, মানে যে কোনো বিষয়ে, তাহলে কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ আমি সেই সম্পৃক্ত টিউটোরিয়াল আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো ইউটিউব চ্যানেল খোলার জন্য আপনাদের কী কী লাগবে? ইউটিউব চ্যানেল খোলার জন্য আপনাদের একটি জিমেল অ্যাকাউন্ট লাগবে, জিমেল বা গুগল অ্যাকাউন্ট। তো সেই জিমেল অ্যাকাউন্ট মানে কীভাবে খুলতে হয়, একটি জিমেল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, সেটি কিন্তু আমার অলরেডি আমি ভিডিও টিউটোরিয়াল দিয়ে দিছি, মানে কীভাবে একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করা যায়। তো যারা দেখেন নাই, দেখে নেবেন, মানে যারা মানে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন না। আর আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে আমি জিমেল অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয়, মানে মোবাইল দিয়ে কীভাবে তৈরি করতে হয়, কীভাবে ডেস্কটপ কিংবা ল্যাপটপ দিয়ে তৈরি করবেন, সেটিও কিন্তু আমি আমার দুইটি আছে টিউটোরিয়াল। তো দুইটি টিউটোরিয়াল আপনারা দেখতে পারেন, আমি দুইটি লিঙ্কই আমার এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো। তো আমি আসলে ধীরে সুস্থে সকল বিষয়গুলো আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো প্রথমে আপনারা কী করবেন, প্রথমে আপনারা আপনারা ব্রাউজার ওপেন করার পর এক মানে আপনারা www.youtube.com যেতে পারেন, বা অথবা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে ইউটিউব আছে, আপনাদের মানে এভাবে ব্রাউজারে থাকতে পারে। যদি না থাকে তাহলে আপনারা জাস্ট www.youtube.com চলে যাবেন। তো www.youtube.com যাওয়ার পর এখানে যদি আপনার কোনো মানে জিমেল অ্যাকাউন্ট না থাকে, বা আপনার যদি ইউটিউব কোনো চ্যানেল না থাকে, বা মানে যে এই যে জিমেল সেট আপ না থাকে বলতেছি, তো সেজন্য মানে এখানে আপনার ইউটিউবটি একভাবে আসবে, এবং এই পাশে আপনারা দেখতে পাবেন সাইন ইন লেখা আছে। মানে তো আপনাদের এই যে প্রথমে এখানে সাইন ইনে ক্লিক করতে হবে আপনাদের। তো সাইন ইনে ক্লিক করবেন, সাইন ইনে ক্লিক করার পর আপনারা কাঙ্ক্ষিত যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনারা ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করবেন সেই জিমেল অ্যাকাউন্টটি এখানে দিবেন। তো আমি যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে মানে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব সেই জিমেল অ্যাকাউন্টটি এখানে দিয়ে দিচ্ছি। তো আমি আমার যে জিমেল অ্যাকাউন্টে খুলবো সেই জিমেল অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছেন আমি এখানে লিখলাম, তারপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আপনারা সেই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড টাইপ করবেন। তো আমি পাসওয়ার্ড টাইপ করতেছি, তারপর আবারও নেক্সটে ক্লিক করবেন। আমি আপনাদের ধীরে সুস্থে সম্পূর্ণ বিষয় একদম প্রথম থেকে আমি বোঝানোর চেষ্টা করব। তো এখানে আমাদের মানে অ্যাকাউন্টটি সাইন ইন হয়ে গেছে, তারপর এখন আমরা একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। তো সেজন্য আপনারা প্রথমে এখানে যে দেখতে পাচ্ছেন আপনারা মাই চ্যানেল, এই মাই চ্যানেলে ক্লিক করবেন। মাই চ্যানেলে যদি ক্লিক করেন তাহলে মানে এখানে প্রথম অবস্থায় যদি আপনার এই অ্যাকাউন্ট থেকে মানে আপনারা যে জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করেছেন সেই জিমেল অ্যাকাউন্টে যদি মানে কোনো ইউটিউব চ্যানেল না থাকে, তাহলে মানে এইভাবে একটি পেজ আসবে যদি আপনারা মাই চ্যানেলে ক্লিক করেন। এখানে যদি আমি মানে একটা ইউটিউব চ্যানেল খুলতে চাই, মানে এখানে ডিফল্টভাবে এখানে দেওয়া আছে দেখেন রানা আহমেদ, যদি আমি এখানে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করি তাহলে কিন্তু আমার একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে। তো আমি সিম্পলি এখানে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে একটি ইউটিউব চ্যানেল খুলে নিই। এখানে আমি রানা আহমেদ দোয়া আছে, এখানে যদি আপনারা মানে অন্য কিছু নাম দিতে চাই তাও দিতে পারি, বা আপনারা যে কোনো সময় চাইলে আপনাদের ইউটিউব চ্যানেলের নামটি চেঞ্জ করতে পারেন। তো দেখেন আমার একটি ইউটিউব চ্যানেল মানে ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে আপনারা একটি ইউটিউব মানে প্রোফাইল পিকচার থাকবে, এখানে একটি চ্যানেল আর্ট বা মানে আমরা ফেসবুককে বা যে মানে দেখেন একটি কভার ফটো নামে যেটি মানে আমরা বুঝি সেটি এখানে আপনারা একটি কভার ফটো দিতে পারেন। তো এটি হচ্ছে মানে সিম্পলি যে একটি ইউটিউব চ্যানেল মানে ক্রিয়েট করবেন কীভাবে সেটি আমি দেখে দিলাম। তো যদি মানে এখন আমার কিন্তু একটি ইউটিউব চ্যানেল আছে, মানে এই যে
অ্যাকাউন্ট থেকে একটি ইউটিউব চ্যানেল আছে, এখন যদি চান এই অ্যাকাউন্ট থেকে আরও ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে, তাহলেও কিন্তু আপনারা পারবেন। একটি অ্যাকাউন্ট থেকে আপনারা কিন্তু অনেক ইউটিউব চ্যানেল খুলতে পারেন। তো এখন যদি আমি চাই আরও অ্যাকাউন্ট মানে খুলতে, তাহলে তারপর আপনারা এখানে ক্লিক করবেন। এই যে আপনারা যে ইউটিউব যে একটা আইকন দেখতে পাচ্ছেন ওইখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনারা ওই যে ইউটিউব সেটিং নামে আছে ওইখানে ক্লিক করতে পারেন। তারপরে আপনারা এখানে ক্রিয়েট নিউ চ্যানেলে আপনারা ক্লিক করবেন, মানে একটি জিমেল অ্যাকাউন্টে কিন্তু আপনারা অনেকগুলো ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। তো এখানে আপনি যে এই যে ইউটিউব চ্যানেলটি খুলতে যাচ্ছেন মানে এখন, তো সেই ইউটিউব চ্যানেলের নাম এখানে লিখবেন। তো আমি এখানে ধরেন অন্য একটি নাম দিতেছি, ধরেন এই এখানে দিলাম আমি বাংলা সন বাংলা। এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে একটি লিখলাম বাংলা সন নামে একটি লিখলাম মানে ইউটিউব চ্যানেলের নাম। তো তারপর এখানে যদি আমি ক্রিয়েট ক্লিক করি, তাহলে কিন্তু আমার আরেকটি ইউটিউব চ্যানেল মানে ক্রিয়েট হয়ে যাবে। তো বন্ধুরা দেখেন এখানে আরেকটি চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। তো আমি আসলে মানে প্রথমে দেখেছিলাম কীভাবে মানে ডিফল্টভাবে মানে এই প্রথমে যখন আপনি একটি ইউটিউব চ্যানেল খুলতে গিয়ে মানে যখন একটি জিমেল অ্যাকাউন্ট লগ ইন করবেন, তখন মানে আপনারা এই মাই চ্যানেলে ক্লিক করে ক্রিয়েট চ্যানেলে এখানে ক্লিক করেন, তাহলে ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। আর যদি তারপরে যদি আরও চ্যানেল খুলতে চান, তাহলে এইভাবে আপনারা খুলবেন। তো এখন আমাদের একটি ইউটিউব চ্যানেল মানে সম্পূর্ণ খোলা শেষ। তো তারপর আসবে আমরা কিভাবে এই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করব, কিভাবে একটি গুগল অ্যাডসেন্স নিব, কিভাবে এই ইউটিউব চ্যানেল থেকে টাকা আয় করবেন, কিভাবে কী করবেন, মানে সম্পূর্ণ প্রসেসটি আমি ধীর সুস্থে কিন্তু আমি আমার পরবর্তী ভিডিওগুলিতে দিয়ে থাকব। তো আজ এ পর্যন্তই, আজ আমি ইউটিউব চ্যানেল কীভাবে ক্রিয়েট করতে হয় সেটি আমি দেখে দিলাম। আর আরেকটি কথা আমি আগেও বলেছি, যারা মানে জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারেন না, তারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন থেকে দেখে নেবেন কীভাবে এই একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো আমার যে সিরিজ ভিডিওটি মানে হয়েছে শুরু, মানে এটি আজকে দেখালাম আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় কীভাবে, আগামীকাল দেখাবো কীভাবে একটি ইউটিউব চ্যানেল সেট আপ করতে হয়, তারপর কীভাবে একটি ইউটিউব চ্যানেলে মানে আপনারা ভিডিও আপলোড করবেন, এসব বিষয় আসলে মানে আমি সবগুলো বিষয় মানে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। সেজন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকুন। আর এখনও যারা আমার চ্যানেলটি মানে যারা সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। ওকে বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং টেকনোলজির সাথেই থাকুন।